আজকের টপিক ডবল ইউজি ইম্পর্টেন্ট চাপ্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু সুজিত একাডেমি তো আমরা আবার চলে এসেছি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের ভিডিও নিয়েছে এই টপিকটা আমাদের খুব ইম্পর্টেন্ট যে লাস্ট ওয়ান মান্থের মধ্যে আমি কী করে টপিকগুলোকে ছোট্ট করবো টপিকগুলোকে কম করে বেশি মার্কস তুলবো তার জন্য ইম্পর্টেন্ট চাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও তো ভিডিও স্টার্ট করার আগে যদি আমরা র্যাঙ্কের দিকে একবার লক্ষ্য করি র্যাঙ্কের দিকে লক্ষ্য রাখলে আমরা মার্কস ভার্সেস র্যাঙ্ক দেখতে পাচ্ছি এইটটি মার্কসের র্যাঙ্ক আসছে আন্ডার থাউজেন্ড এটা ভালো মার্কস এ আন্ডার থাউজেন্ড সব কিছু হয়ে যাবে যা যা চাইবে সিএসসি তোমার ক্যালকাটা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তুমি সিএসসিতে পেয়ে যাবে তো পেয়ে যেতে পারো আর যাদবপুরে ভালো ভালো ডিপার্টমেন্ট টপ ডিপার্টমেন্ট পেয়ে যাবে একটি মার্কস যদি আরও মার্কস কমে যায় হ্যাঁ সিক্সটি সেভেন ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড র্যাঙ্ক যাদবপুরে অ্যাডমিশন পসিবল জেনারেল কাস্টের জন্য তো আমরা আলাদা সেপারেট ভিডিও নিয়ে আসবো যে ইউ অ্যান্ড সিইউ কাট অফ আর মিনিমাম মার্কস ফর জে ইউ এন অলরেডি চলে আসবে ভিডিও তো টাইম নষ্ট না করে আজকের মেন টপিক যেটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট চাপ্টার যদি আমি ম্যাথামেটিক্সের দিকে লক্ষ্য করি ম্যাথামেটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট চাপ্টার মধ্যে আছে ফাংশন রিলেশন ফাংশন রিলেশন এনসিডি এ ওডি এইউসি এর মানে কি ফাংশন এলসিডি মানে লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি এওডি মানে অ্যাপ্লিকেশন অফ ডে এওডি বিশাল ইম্পর্টেন্ট চাপ্টার বিশাল ইম্পর্টেন্ট লাস্ট থার্টিন ফরটিন ইয়ারে এইট্টি ফাইভ কোয়েশ্চেন এসছে এর থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হতেই পারে না এইটটি ফাইভ কোয়েশ্চেন ফাংশন অলমোস্ট সিক্সটি কোয়েশ্চেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডিফেন হ্যাঁ ডিফাইনাইট ইনটিগ্রেশান এরও ইম্পর্টেন্ট বিশাল এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো করতেই হবে এলসিডি ওকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরিয়া আন্ডার কারণ একটা দুটো কোয়েশ্চেন আসতে পারে ডিফাইনশিয়াল ইকুয়েশান থেকে ভালো কোশ্চেন আসে বাট ডিফাইনাইট ইনটিগ্রেশান সিক্সটি অলমোস্ট কোয়েশ্চেন ভালো ওয়েটেজ আছে এর যদি আমি বলি একটা ইয়ারে কত মার্কস আসতে পারে এই যে টপিকটা যেটাকে আমরা ক্যালকুলাস নাম দিয়েছি এটা শুধু ক্যালকুলাস না ক্যালকুলাসের সঙ্গে ফাংশান আর লিমিট ইনক্লুডেড তো লোকে একটু হাস্যকর লাগে যে ফাংশন আবার ক্যালকুলাসে কবে হলো উইদাউট ফাংশান ক্যালকুলাস জিরো তোমার যদি ফাংশানাল নলেজ না থাকে তুমি যদি গ্রাফ সমন গ্রাফকে নিয়ে না খেলতে পারো আমার ক্যালকুলাস গেল কিছু ফাংশানের গ্রাফ দিয়ে কোশ্চেন খুব তাড়াতাড়ি হয়ে যায় দশ সেকেন্ড পনেরো সেকেন্ড আমরা সঠিক ভিডিও তো নিয়ে প্রুফ দেখিয়ে দিচ্ছি কী করে ফাংশন দিয়ে পুরো ক্যালকুলাস কমপ্লিট করা যায় তো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফিফটি মার্কস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফিফটি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি টু ফর্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সেভেন মার্কস তো ফর্টি ফাইভের উপরেই অলমোস্ট আমি ধরে নিতে পারি স্টেট লাইন কনেক সেকশন ভেক্টর থ্রিডি ভেক্টর থ্রি ডির ওয়েটেজ ডব্লিউবিজিতে অতটা নেই ফাইভ মার্ক্স সিক্স মার্কস বেশি আসবে না বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কনেক সেকশন কনেক এক একটা পার্টে তিন চারটে করে কোশ্চেন প্যারাবোলা ইলি সাইপার বোলা তো আমি যদি টোটাল চেক করি টু থাউজেন্ড টোয়েন্টিতে টোয়েন্টি মার্কস টোয়েন্টি টোয়েন্টি ফোর থার্টি থ্রি টোয়েন্টি ফোর এখানে ক্যালকুলাস ওয়েটেজ কম ছিল বলে কনিক দিয়ে ওটাকে করে দিয়েছি বাট দুটো টপিক মিলে সেভেন্টি ফাইভ আসছে নেক্সট টপিক ডিটার্মিনেট ম্যাট্রিক্স এইট নাইন নাইন সেভেন এইট নাইন নাইন সেভেন তো সব কটাকে অ্যাডিশন করলে এইটি ফোর মার্কস ইউজ এর মাঝে তুমি ফিফটি পার্সেন্ট নিয়ে আসো এইট্টি মার্ক্সের ফিফটি পার্সেন্ট ফর্টি মার্কস ম্যাথামেটিক্সের জন্য এনাফ ম্যাথামেটিক্সের জন্য ফর্টি মার্কস এনাফ যদি তুমি থাউজেন্ড র্যাঙ্ক করতে চাও লাস্ট ফিনিশিং তোমার যদি প্রিপারেশন খুব ভালো না থাকে ম্যাথামেটিক্সের ফর্টি মার্কস এনাফ এছাড়াও যদি আরও টপিক আছে লাইক সিরিজ প্রোগ্রেশন কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়ার্ডিটিক ইকুয়েশান একটা ইউজি চ্যাপ্টার কোয়ার্ডিটিক ইকুয়েশনে লাস্ট বারো বছরে পনেরো পঞ্চাশটা क्वेश्चन আসছে তো পনেরো বছরে পঞ্চাশটা কোয়েশ্চেন মানে পার ইয়ার থ্রি টু ফোর क्वेश्चन থ্রি টু ফোর মার্কস ইজি চ্যাপ্টার কোয়ারডিটিক ইকুয়েশন করে নিতে পারবো এবার যদি আমি চলে আসি ফিজিক্সে ফিজিক্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কে কে আছে ফিজিক্স ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমার পয়েন্ট অফ ভিউ থেকে হিট থার্মো মডার্ন ফিজিক্সের ওয়েটার সবচেয়ে বেশি দেওয়া উচিত সেমিকন্ডাক্টার মডার্ন ফিজিক্স সাত 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 একটা ছোট চাপটা বেশি টাইম লাগে না আর অ্যাটমিক স্ট্রাকচার তো কেমিস্ট্রিতে হয়েই যায় তো এখানে টোয়েন্টি পার্সেন্ট তো কভার হয়ে যাচ্ছে হিট থার্মোডাইনামিক্স দু মার্ক্সের কোশ্চেন আর হিট থার্মো থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ওয়েটে টেন গিয়েছিল টোয়েন্টি টু সিক্স টোয়েন্টি থ্রি ফাইভ তো আবার রিপিট হতে পারে নাইন সেভেন আসছে তো এই বছরে হিট থার্মো থেকে বেশি কোয়েশ্চেন আসতে পারে ইলেকট্রোম্যাগনেটিজম কোনো কথা হবে না এটা ছাড়া এক্সাম হলে গিয়েও না এসি থেকে হয়তো একটা কোশ্চেন আসবে বা দুটো কোশ্চেন ইএমআই থেকে একটা কোশ্চেন না দুটো কোশ্চেন তো দুই আর তিনটে কোশ্চেন আর বাকি ছ থেকে সাতটা কোশ্চেন ম্যাগনেটিজম থেকে আসবে ম্যাগনেটিক সার্কিট ডিউ টু কারে কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড সব এই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করবে ওকে তিন নম্বর কমপ্লিট সেমিকন্ডাক্টার মডার্ন ফিজিক্স কমপ্লিট ইলেকট্রোস্টেটিক্স ক্যাপাসিটার আর কারেন্ট ইলেকট্রিসিটি এর মধ্যে কারেন্ট ইলেকট্রিসিটি ওয়েটের সবচেয়ে বেশি এটা করেই যাবে দেখো টেন নাইন তো আমি এই চ্যাপ্টারগুলোকে যদি সাবমিশন করি ফর্টি টু মার্কস আসছে ফিজিক্সে হওয়া যাচ্ছে এই টপিকগুলোর উপর ওয়েটেজ কত বেশি মানে এই টপিকের মধ্যে আমি যদি ক্লাস টুয়েলভের কথা বলি এইগুলো ক্লাস টুয়েলভের যারা এখন টুয়েলভে পড়ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সাম দেবে তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট টুয়েলভের এই টপিকগুলো থেকে আমার টোটাল মার্কস অনেক চলে আসছে টেন সেভেন নাইন টেন সেভেন নাইন ওকে টোয়েন্টি এইট থার্টি পার্সেন্ট মানে ক্লাস টুয়েলভের ওয়েটে সিক্সটি পার্সেন্ট তবু আমি এখানে লাইটকে আনি নিই লাইটকে আনলে টোটাল আউট অফ ফিফটি ক্লাস টুয়েলভ থেকে আসবে থার্টি মার্কস তো ফিজিক্সে ম্যাথামেটিক্সের দিকেও যদি আমি একবার দেখি তো ম্যাথামেটিক্সে ক্যালকুলাস এলসিডি এইগুলো প্রায় টুয়েলভের টপিক আর ডিটারমিনট ম্যাট্রিক্স তো ষাট মার্কস তো ক্লাস টুয়েলভ থেকেই আসে সিক্সটি টু সিক্সটি ফাইভ মার্কস ক্লাস টুয়েলভ থেকে আসবে তো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য আমরা আবার লাস্ট চলে আসি কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে ফিজিক্যাল কেমিস্ট্রি ভালো করে করো ফিজিক্যাল কেমিস্ট্রি কেমিস্ট্রি থেকে ইজি কোশ্চেন আসবে ফিজিক্যাল কেমিস্ট্রিটা স্ট্রং করো পিবিএস ইয়ার সমস্ত কোশ্চেন ম্যারাথনের একটা ভিডিও আসবে যেখানে পুরো ফিজিক্যাল কেমিস্ট্রির সমস্ত কোশ্চেন ডিসকাস করা হবে অলরেডি ডাব্লু বিজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শুভজিৎ একাডেমির প্লে লিস্টে যাবে শুভজিৎ একাডেমি প্লেলিস্টে গিয়ে তুমি যে কোনো টপিকের উপর সার্চ করো ডাব্লুজি পিআই কেউ অলরেডি পেয়ে যাবে পুরো ক্যালকুলাস কমপ্লিট করা আছে নো আদার চ্যানেলস কোথাও ডাব্লু বিজি ফুল কন্টেন্ট পাবে না তো ডবল বিজি পিওয়াইকে যদি তোমার মনে হয় সলভ করতে করে ফেলো আর সত্যি কথা বলতে ডাবল জিপিআই কু যদি করা যায় থার্টি পারসেন্ট মার্কস মেবি চলে আসবে থার্টি পারসেন্ট না হলো তুমি মার্কস হিসেবে যদি আমি বলি ফর্টি মার্কস হিসাবে ফর্টি মার্কস পেতে গেলে তোমাকে কি করতে হবে ডাব্লিউজি পিআই কিউ করতে হবে পি পিআই কিউ কীভাবে করতে হবে একবার আমার সঙ্গে করতে হবে একবার নিজেকে করতে হবে প্রত্যেকটা কনসেপ্টকে ভালো করে করার সময় বুঝতে হবে কোন কোশ্চেনে কোন টপিকটা লেগেছে কোন ফর্মুলাটা ইউজ হয়েছে ওই রিলেটেড নেক্সট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আবার ওই প্যাটার্নের কোশ্চেন আসবে যখন তুমি পিভিএস ইয়ার কোশ্চেন করবে যেটা দেখবে দু হাজার ষোলোতে যেই প্যাটার্নের কোশ্চেন এসেছে সেটা টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এসছে টু থাউজেন্ড সেভেন্টিনে যেটা এসেছে সেটা টু থাউজেন্ড এইটিন এসছে তার মানে প্যাটার্ন কমন আসে তো পিআই কিউ করা মাস্ট পিভিএস ইয়ার কোশ্চেন করলে তুমি থার্টি পার্সেন্ট কোশ্চের প্যাটার্ন কমন পাবেই এক্স্যাক্টলি কোয়েশ্চেন পাবে না বাট প্যাটার্ন কমন পাবে ওতে তোমার মার্কস বুস্ট আপ হবে এবার তোমার মনে হতে পারে এই কথাটা তো সবাই জানে সবাই তো তাহলে পিওয়াই কিউ করে দেবে সবার মার্কস তো তাহলে হবে না কেউ করবে না কেউ পিভিএসইয়ার কোশ্চেন বসে সব কটা করবে না করবে কিছু চ্যাপ্টার করবে এদিক ওদিকে ভিডিও দেখে করবে যেখানে অল্প ভিডিও একটা দুটো ভিডিও হবে না ফুল যে টপিকগুলো এখানে লেখা আছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার তার ইয়ার কোশ্চেন তোমাকে করতেই হবে ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড এটা করলেই কি র্যাঙ্ক হয়ে যাবে না হতে পারে ভালো র্যাঙ্ক তার সঙ্গে তোমাকে মকটেস দিতে হবে মক টেস্ট নতুন কোয়েশ্চেনের সঙ্গে ফেস টু ফেস হতে হবে তখন তোমার মনে কনফিডেন্ট বাড়বে যে আমি ডব্লিউ বিজি পিআই কিউ করার পর নতুন কোয়েশ্চেন হ্যান্ডেল করতে পারছি না এই দুটো কম্বিনেশন যদি তোমার কাছে থাকে তাহলে ফিফটি মার্ক্সের উপরে পাবে আর শুধু যদি পিআই কিউ করে যাও তাহলে থার্টি মার্কস হয়ে যাবে শিওর থার্টি টু থার্টি ফাইভ ফর্টি এবার ডিপেন্ড করে তুমি পিএসসি আর কি কীভাবে করেছো তোমার বেসিক কনসেপ্ট কতটা স্ট্রং যদি পিবিএসসি এর কোয়েশন ভাবো যে মুখস্থ করে গিয়ে করবো তাহলে দশ মার্কসও না আসতে পারে তো চ্যাপ্টারগুলো আমরা দেখে নিচ্ছি যতগুলো চ্যাপ্টার করেছি এই চ্যাপ্টারের মধ্যেই আছে আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে ফোর্থ এপ্রিল থেকে ব্যাচ স্টার্ট যারা ক্লাস টুয়েলভে পড়ছো বা ড্রপ দেবে নেক্সট ইয়ার প্ল্যানিং করছো তারা ব্যাচে তয়ারেন করো উইকলি সিক্স ডে ক্লাস এভরিডে টু পয়েন্ট ফাইভ আওয়ার্স ক্লাস এভরিডে টেস্ট এভরিডে ডিবিপি এভরিডে প্র্যাকটিস আর সমস্ত পিআই ভিডিও সলিউশন সব অ্যাপে পেয়ে যাবে চলে আসো আমাদের ক্লাস অফলাইন কোচিং সেন্টার চলছে অনলাইন হাইব্রিড ক্লাস চলছে ওকে চলো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে নেক্সট ভিডিও আসছে জেইউসি ইউ মিনিমাম কাট অফ মিনিমাম মার্কস মিনিমাম মার্ক্সে কী করে জে হতে পাবে টাটা বাই বাই